ওয়েট করছি যখন বৃষ্টি বন্ধ হবে। Hi everyone, I'm Soumyo. And I'm Aditi. Welcome to our channel Daily Bites with Soumyaditi. So actually, এটা আমাদের চ্যানেলে ফার্স্ট ব্লগ। আমরা অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে ইউটিউবে ব্লগ করব। তো যেহেতু ইউটিউব একটা অনেক বড় প্ল্যাটফর্ম, তো আমরা অ্যাকচুয়ালি সাহস পাচ্ছিলাম না যে খুলবো কিনা, মানে আমরা প্রপার ওয়েতে ভিডিও করতে পারবো কিনা, যেহেতু দুজনই দুজনের প্রফেশন নিয়ে খুবই ব্যস্ত থাকি। বাট তাও একটু চেষ্টা করলাম অ্যান্ড চাইলাম যে যতটুকু পসিবল হবে তোমাদের সাথে আমাদের স্পেশাল মোমেন্টগুলোকে শেয়ার করব। এক্স্যাক্টলি। তো আজকের ব্লগটা ইটস অল অ্যাবাউট আমাদের বণিক বাড়ির গন্ধেশ্বরী পুজো নিয়ে। তো আমাদের বাড়ি এই গন্ধেশ্বরী পুজোটা আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে, অনেকদিন পুরনো এই পুজো। এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে, তো তোমরাও সাথে থাকো অ্যান্ড ম্যাডামও। আপনি যাবেন তো? অবশ্যই ঠাকুর আনতে যাবেন। হ্যাঁ, নাচতে হবে। হ্যাঁ, নাচার জন্য আমি রেডি। খুব নাচার জন্য রেডি। চলো আসছি। ফিউ মোমেন্টস লেটার। তো আমরা এখন সবাই মিলে ঠাকুর আনতে জাস্ট বেরোতে যাব, আর দেখছি বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো কিছু করার নেই, ওয়েট করছি যখন বৃষ্টি বন্ধ হবে। যেই টাইমে দরকার, যে সময় দরকার বৃষ্টি, তখন হবে না। আর এখন ঠাকুর আনতে যাব, আর সবাই মিলে রেডি হয়ে ওয়েট করছি কখন বৃষ্টি বন্ধ হবে, কখন মা একটু দয়া করবে, আর আমরা যাব মাকে আনতে সবাই মিলে। One eternity later. আমরা এখন ঠাকুর নিতে চলে এসেছি, আর এখানেই আমরা প্রত্যেক বছর ঠাকুর বানাই। তো দেখো ঠাকুরের মুখ এখন রিভিল করব না, ঠাকুরের মুখটা আমরা বাড়ি গিয়েই দেখাবো। তো আপাতত এখানে সব ঠাকুর রেডি করে রাখা আছে। আপনারা খেতে পারেন। গুড মর্নিং এভরিওয়ান। তো মা গন্ধেশ্বরীর নাম নিয়ে আজকের সকালটা শুরু করা যাক। আমরা ভোরবেলা 4টার সময় উঠেছি, এবং 4টের থেকে উঠে আমাদের পুজোর সমস্ত আয়োজন চলছে। এবং মেহুল এই ম্যাডাম তো ঘুমই ভাঙেনি এখনো, ঢুলু ঢুলু চোখে
ঘুম ভেঙেছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের পুজো ভোর 6টা থেকে স্টার্ট হয়েছে আর 4টা থেকে সমস্ত আয়োজন আমরা করছিলাম। এখন আমাদের যজ্ঞ স্টার্ট হবে, তো চলো যজ্ঞর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। মাধব হৃদি শরন্তি সাধব সর্বে সর্ব। আভ্যন্তরী সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম। কথা কি ক্লিয়ার না? বেজাল আছে, ভালো খাচ্ছি। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট অ্যান্ড সবাই যজ্ঞের টিপ নিয়ে শান্তির জল নিয়ে শান্ত হয়ে সব কিছু কমপ্লিট হয়ে প্রসাদ খেয়ে এখন আমরা এই সব আড্ডা মারছি। তো আমাদের পুজো কমপ্লিট, এখন ভীষণ খিদে পেয়েছিল, আমরা সকাল থেকে উপোস করেছিলাম, তো ঘুরতে ঘুরতে কিছু খাই নি বলে এখন মা প্রসাদ দিয়ে গেল সবাইকে, আমরা সবাই প্রসাদ খাচ্ছি। আর আমার বোন নিচে আমাদের লুচি হচ্ছে আর কি হচ্ছে ডাল হচ্ছে দাদার কাজটা এখন আপাতত আমি করে দিচ্ছি। তো আমরা রেডি আমাদের মায়ের আরতির জন্য, তো দিস ইজ মাই আউটফিট। তো এই যে আমার গিন্নি রেডি হচ্ছে, তো ম্যাডামের আউটফিটটা একটু দেখে নাও তোমরা, কেমন লাগছে আমাকে? পারফেক্ট, আমাকেও ভালো লাগছে। এনিওয়েজ, তো বাই দ্য ওয়ে এই বিয়ের পর প্রথম পুজো একসাথে বণিক বাড়ির বড় বোন হিসাবে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর এর আগেও আমি পুজো এখানে কাটিয়েছি, কিন্তু বিয়ের পর ফার্স্ট এইভাবে আলাদাই ফিলিংস, আলাদাই আনন্দ হচ্ছে মনে। এক্স্যাক্টলি, তো আমারও খুব ভালো লাগছে যেহেতু আমাদের বিয়ের পর এটা আমাদের একসাথে প্রথম পুজো কাটানো, তো সকাল থেকেই প্রচুর হই হুল্লোড় করেছি, প্রচুর মজা করেছি অ্যান্ড এখনও আমরা মায়ের আরতি হবে, প্রচুর মজা হবে, নাচানাচি হবে, সব কিছু শেয়ার করবো। প্রচুর লোক আসবে, প্রচুর ব্যাক ক্যামেরা করে।
গেছে, কোথায় কেটে গেছে, কি কি করে কাটলো, ছুলে গেছে, ও বাবা রে, এই এটা লাগিয়ে দিচ্ছে, এই গীতিকা, ও মা, মুড়ি তেল, না, এই তো খাক না, একটু খাক, আচ্ছা তুমি, তুমি ছুলে, তো আমাদের এখানে প্রসাদ বিতরণ চলছে, আর এই আমার বর এখন প্রসাদ দিতে ব্যস্ত, আর এই যো দেওর মশাই খাবার প্যাকিং করে কোথায় যাওয়া হচ্ছে, খাবার পাচার হয়ে যাচ্ছে, পরিবারের প্রত্যেকটা মানুষ যে যেখানেই থাকুক না কেন সকলে এই একটা দিনের অপেক্ষাতেই সারা বছর থাকে যে কখন মা গন্ধেশ্বরীর পুজো আসবে, এবং সকলে এই আনন্দ ফুর্তি এই মজাটা সবাই একসাথে করতে পারবে। তো কিছুটা এইভাবেই মজা হুল্লোড়ের মাধ্যমে আমাদের মা গন্ধেশ্বরীর পুজো শেষ হলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর সবাই জানিও এই ব্লগটি কেমন লাগলো, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।